বনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামনি বানা রে, দো জাহানের বাদশা নবী কামনি বানা রে, মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামনি বানা রে, দো জাহানের বাদশা নবী কামনি বানা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, জাহানের বাদশা নবী কামনি বালা রে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, মোরা যদি টানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি টানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, সাফায়াতের বিচারেতে, সাফায়াতের বিচারেতে দেখা দিও রে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, তো জাহানের বাদশা নবী কামনি বালা রে, আবার হুজুরের ফরমাইশ নূপুর শর্মাকে যে গজল আমরা গিয়েছিলাম ছোট্ট করে গাইব, তারপর ইনশাল্লাহ আমরা আবার সিঙ্গেল কণ্ঠে আপনাদের মনের মতো। মোরা মায়ের দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ্পা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, আল্লাহ পিতা আদমকে সৃষ্টি করলেন, মাটির আদমকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের হুকুম করলেন, আমার ফারিস্তারা মাটির আদমকে সিজদা করে নাও, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, সবাই সিজদা করলো, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু এই আজাজিল সিজদা কেন করলো না? আল্লাহর সব হুকুম যদি মানতে পারে এই আজাজিল আসলে তাহলে কে, যে আল্লাহর হুকুমে ওই সব কিছু মানতে পারে, আদমকে সিজদা করলো না, তাহলে আজাজিলটা আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ এক জিন জাতিকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, ফারিস্তারা জিন জাতকে ধ্বংস করে দিল, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল, এই বাচ্চাটা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করতে করতে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আমি মাটির পুতুলকে সিজদা করবো, এটা কেমন করে হয়? কবি ছন্দের মাধ্যমে সেই
সম্পর্কে আর কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল, পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন যা তবু ফারিস্তাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার, আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এটি ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম। এবার ছোট আরেকটি গজল, চলেছে নবী ওই আরশে পথে, সাথে আছে জিবরিল বরার পিঠে, সাথে আছে জিবরিল বরার পিঠে, দিচ্ছে সালাম ফারিশতাগণ, মেঘ গো নবী দো জাগা, করিতে গেল নবী খোদার সাথে, চলেছে নবী ওই আরশের পথে, করিতে গেল নবী খোদার সাথে, চলেছে নবী ওই আরশের পথে, সাথে সাথে জিবরিল বরার পিঠে, সাথে আছে জিবরিল বরার পিঠে, দিচ্ছে সালাম ফারিশতাগণ, আরশের মেঘ মান নবী দো জাগা, আরশের মেঘ মান নবী তো জাগা, আরশের মেঘ মান নবী তো জাগা, আরশের মেঘ মান নবী তো জাগা, করিতে গেল নবী খোদার সাথে, চলেছে নবী ওই আরশের পথে, করিতে গেল নবী খোদার সাথে, চলেছে নবী ওই আরশের পথে, সাথে আছে জিবরিল বরার পিঠে, সাথে আছে জিবরিল বরার পিঠে, সাথে আছে জিবরিল বরার পিঠে, সাথে আছে জিবরিল
চলো আর একবার তাকবীর দাও, নারী তাকবীর আরো জোরে দাও, নারী তাকবীর। চলো এবারে শুনুন, আপনার জীবনে অনেক গজল শুনেছেন, আমার ইউটিউবের সব থেকে বিখ্যাত কালাম, এবছর যে কালামটা আমি আপলোড দিয়েছি, গজলের নাম রয়েছে কাফন চোর, ইমাম গাজ্জালী হুজুর রহমতুল্লাহ আলাইহির কেতাবে লেখা, সেটি তুলে নিয়ে আমি কবিতাকারে গজল করেছি। মদিনায় বাড়ি একটা যুবক, তিনি কি করতেন, কাফন চুরি করতেন, কেউ একজন মারা গেলে বড় আনন্দ হতেন, যখন কবরস্থ করে চলে আসতেন ওই যুবক গভীর রাতে কাফন চুরি করার জন্য কবরের পাশে চলে যেতেন, কবরের বাঁশ মাটিগুলো সুন্দর করে সরিয়ে দিয়ে কবরের ভেতরে ঢুকে পড়তেন, কাফনখানা ছিনিয়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতেন, বিনিময়ে যা পয়সা পেতেন সংসারের বাজার করতেন। লিখেছেন কে, ইমাম গাজ্জালী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমি গোনাগার, আমি কিছু নয়, সামান্য এমডি মতিউর রহমান, আমি সেটি তুলে নিয়ে কবিতাকারে গজল করেছি, কত সুন্দর, একবার মনোযোগ সহকারে শোনান। মদিনার একটি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো সদম করতো বেচকে না, কাপন চুরি করতো সদম করতো বেচকে না, মদিনার একটি যুবক ছিল,
মদিনায় যুবক ছিল সে যুবক কেমন শোনো না কাপন চুরি করো তো সদ করো তো বেচা কেনা কাপন চুরি করো তো সদ করো তো বেচা কেনা মদিনায় যুবক ছিল মদিনার ওই এক যুবতী মারাজি গেল এই সংবাদ তখন কাপন চোরে কানে গেল এই সংবাদ তখন কাপন চোরে কানে গেল গভীর রাতে কাপন চোর যাই কবরে বাস মাটি ছড়িয়ে দিয়ে ঢুকলো কবরে বাস মাটি ছড়িয়ে দিয়ে ঢুকলো কবরে মদিনার ওই যুবক ছিল সে যুবক কেমন শোনো না কাপন চুরি করো তো সদ করো তো বেচা কেনা কাপন চুরি করো তো সদ করো তো বেচা কেনা মদিনার ওই যুবক ছিল কবরে দিন নামার পরে কি করছে দেখো না কাপন খানা ছিনিয়ে নিয়ে দিল যে রাগ কাপন খানা ছিনিয়ে নিয়ে দিল যে রাগ পিছন থেকে এক ব্যক্তি বলিতে লাগিল বলে এত সুন্দর নারী পেলি যে না করলি না বলে এত সুন্দর নারী পেলি যে না করলি না মদিনার যুবক ছিল সে যুবক কেমন শোনো না কাপন চুরি করো তো সদ করো তো বেচা কেনা কাপন চুরি করো তো সদ করো তো বেচা কেনা মদিনার কি যুবক ছিল একদম মন দিয়ে শুনবে ঘটনাটি কাপন চুরি করার জন্য কবরে নেমে গেছে কাপন ছিনিয়ে নিয়ে ওপর পর্যন্ত চলে এসছে ইবলিস শয়তান পেছন থেকে বলছে এই যুবক এত সুন্দর নারী পেলি তুই তার সঙ্গে জেনা করবি না তোর যৌবনের ক্ষুধাটা একবার মিটিয়ে নিবি না তুই শুধু কাপন নিয়ে চলে যাবি আপনার গ্রামে আলেম আছে শুনে দেখবেন কাপন চোর কি করলো একবার ডাইনে দেখে একবার বাই দেখে কেউ নেই ইবলিস শয়তানকে তো দেখা যায় না ইবলিস শয়তানকে দেখা যায় না কাপন চোর মনে মনে ভাবছে তাই তো হেভি অপার নেবে গেল কবরে দ্বিতীয়বার মিলিত আনসারির সঙ্গে জেনা করার জন্য ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি লিখছে মনোযোগ সহকারে শুনুন ঘোষণা শুনে দ্বিতীয়বার চলিল কবরে ঘোষণা শুনে দ্বিতীয়বার চলিল কবরে মিরিত আনসারির সাথে জেনাজে করে মিরিত আনসারির সাথে জেনাজে করে জেনা করার পরে যখন চলে আসিবে আল্লাহ তাআলার কি কারিশমা সবাই শুনিবে আল্লাহ তাআলার কি কারিশমা সবাই শুনিবে মদিনার কি যুবক ছিল সে যুবক কেমন শোনো না কাপন চুরি করো তো সদ করো তো বেচা কেনা কাপন চুরি করো তো সদ করো তো বেচা কেনা মদিনার কি যুবক ছিল যেই কাপন খানা ছিনিয়ে নিয়ে চলে আসবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত আনসারির জবানটা খুলে দিল যেই কাপন নিয়ে চলে আসবে জেনা করার পর চলে আসবে মৃত আনসারি সঙ্গে সঙ্গে যুবকের হাত ধরে এই যুবক এ তুই কি করলি আমি ছিলাম পাক পবিত্র সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে ইজ্জত নিয়ে আমাকে নোংরা অবস্থায় রেখে যাচ্ছ যাও কাল কিয়ামতের ময়দানে মহাশারে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমি নালিশ দিয়ে দিলাম যাও যুবক তুমি চলে যাও এই ঘটনা যুবক কার সঙ্গে বলছে মদিনার সব থেকে রাগী মানুষ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই যুবক ঘটনাগুলো বলছে ওমর আপনি তো বড় রাগী বলো আমি এই অপরাধ করেছি আমি কি জান্নাত পাবো আমি নাজাত পাবো ওমরে ফারুক তো বিরাট রেগে গেলেন যুবকের হাতটা ধরলেন টানতে 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 দয়ান নবীর কাছে নিয়ে গেলেন দয়ান নবী সেই যুবকের বিচার করছে স্বয়ং নবী একটু মনোযোগ সহকারে শুনুন যে না করার পরে যখন চলে আসিবে ওই যুবতী ওই যুবকের হাতি ধরিবে ওই যুবতী ওই যুবকের হাতি ধরিবে যুবতী যখন ওই যুবকের হাতি ধরিল যুবক তখন থর থর কাঁপতে লাগিল যুবক তখন থর থর কাঁপতে
লাগিল মদিনার রঙে যুবক ছিল কেমন শোনো না কাপন চুরি করত শত করত বেচা কেনা যুবক বলে মৃত ছিল জিন্দা ঘন কেমন এই কথা আমি বলিব ও গো কার সাথে এই কথা আমি বলিব ও গো কার সাথে যুবক তখন ছুটে ছুটে উমারের কাছে যায় ঘটনা গুলো যুবক তখন ওমরের সাথে বলে দেখায় ওমর তখন যুবকের হাতি ধরিল ওমর তখন যুবকের হাতি ধরিল চলো চলো যুবক চলো দয়ার নবীর কাছে চলো চলো যুবক দয়ার নবীর মেম্বারে চলো দয়ার নবী তোমার বিচার করবে দয়ার নবীর কাছে নিয়ে গেলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক তখন কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বড় গুনাহ করেছি দয়ার নবী বললেন যুবক কেঁদো না কি গুনাহ করো বলো তখন যুবক বলছে আমি এত বড় গুনাহ করেছি দয়ার নবী বলছে তোমার গুনাহটা পাহাড়ের মতন বড় হবে বলছে তার থেকেও বড় পৃথিবীর মতো হবে বলছে পৃথিবীর থেকে বড় তখন যুবক বলছে বলো কি গুনাহ করেছো তখন যুবক কাঁদছে আর দয়ার নবীর কাছে বলছে কি বলছে দেখুন যুবক বলে কাপন চুরি ছিল আমারই পেশা কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা ইবলিসেরই ধোকায় পড়ে করেছি যে না ইবলিসেরই ধোকায় পড়ে করেছি যে না ও গো আমার দয়ার নবী একটু বলো না দয়ার নবী শুনে কথা অজানে উচ্চারণ করবি না এই কথা শোনার পরে আপনার নবী আমার নবী রহমাতুল্লিল আলামিন সাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাম তিনি এত পরিমাণে কেঁদেছিল দাড়ি মোবারক পানিগুলো টুপি টুপি আল্লাহ তালা জমিনে পড়ছিল যুবক তখন দয়ার নবীর মেম্বার থেকে চলে গেল যুবক ভাবছে তাই তো দয়ার নবীর মেম্বার থেকে যখন বিতাড়িত জাহান্নাম আমার নির্ধারিত আর আমি বাড়িতে থাকবো না আমার তামাম জিন্দগিটা আমি জঙ্গলে কাটিয়ে দেবো ইমাম গাজ্জালি হুজুর লিখেছেন বাপ ওই যুবক চল্লিশ থেকে একচল্লিশ দিন খায় না জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় আল্লাহর কাছে তওবা করছে বলছে আল্লাহ আল্লাহ আমি যে ইবলিসের ধোকায় পড়েছি জেনে আমি করেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার ক্ষমা না করবে ততক্ষণ বন্ধু আপনার দেওয়া রুজি আমি খাবো না আমি না খেয়ে মারা যাব তাও ভালো আল্লাহ বলছে যুবক যারা আমার সঙ্গে নাফরমানি করে তাদের আমি খাওয়াই যারা আগুন পূজা করে তাদের আমি খাওয়াই যারা বলে আল্লাহ নাই নাউজুবিল্লাহ তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই অতএব তুমি খাবে না এ কোনোদিন হতে পারে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন তারপর কি হচ্ছে শুনুন আল্লাহ বলে ও গে জিবরিল শোনো না তুমি জলদি করে জমিনেতে চলো না তুমি জঙ্গলেতে যাওয়ার পরে একটি যুবককে পাবে যুবককে তুমি ধরে নিয়ে আমার হাবিবের কাছে যে যাবে মদিনার যুবক ছিল সে যুবক কেমন শোনো না আপন চুরি করত সদ করত বেচা কেনা যুবককে বলছে যুবক তুমি যে কবরে জেনা করেছো আমি তুমি ভাবছো আমার আল্লাহ দেখতে পাইনি সব দেখতে পেয়েছে যুবক তুমি কবরে মৃত আনসারির সঙ্গে জেনা করার পরেও তুমি যেমন আল্লাহর কাছে তওবা করেছো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার তওবাই খুশি হয়ে রাজি হয়ে তোমার তামাম জিন্দেগির গোনা আমার আল্লাহ মাফ করে দিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা তওবা করি বাপ মনে করেন আমরা তওবা করি যে লোক মদ খায় তওবা করছে আমি আর মদ খাবো না তারপরের দিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বলছে এক ডোক খা না কেউ দেখতে পারে না এক ডোক খা এও খেলো তার তওবাটা পুরো একদম শেষ করে দিল বুঝলি তা আমরা এমন তওবা করি সেই যুবককে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিল একদম বেগুনা মাসুম করে দিয়েছিলেন যিনি গজলটি লিখেছেন শেষ কথায় তিনি কিন্তু শোনান
কবি মতিয়র বলছে দেখো শোনো না সবাই, ঈমান ছাড়া কবরেতে পাবে না রে খাই। কবি মতিয়র বলছে দেখো শোনো না সবাই, আমল ছাড়া কবরেতে পাবে না রে খাই। যার থাকিবে ঈমান তাজা পাবে যে জান্নাত, যার থাকিবে না আমল ওগো পাবে জাহান্নাম। মদিনার যে যুবক ছিল সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো সদ করতো বেচাকে না, কাপন চুরি করতো সদ করতো বেচাকে না। মদিনার যে যুবক ছিল সে যুবক আল্লাহ ক্ষমা করে দিয়েছিল। মায়েরা শুনুন, জান্নাতি রানী মা ফাতেমাকে যখন কবরস্থ করা হলো, যখন কবর দেয়া হলো, কবরকে প্রশ্ন করা হলো, কবর কাকে রাখছে জানো? জান্নাতি রানী নবী নন্দিনী হযরতে আলীর স্ত্রী ইমাম হাসান হোসেনের আম্মা জান, নবীর বেটি ফাতেমা। কবরকে আল্লাহ জবান খুলে দিয়েছিল, কবর বলেছিল কে নবীর বেটি ফাতেমা, কে জান্নাতি রানী, আমি কবর কাউকে চিনি না, আমি দেখব আমল আর ইমান, তাই না? আমি দেখব কবর আমল আর ইমান। যেখানে মা ফাতেমা ছাড় পাচ্ছে না সেখানে আমাদের গিন্নিগুলো ছাড় পাবে বাপ? ঠিক আছে, এত মার মারবে তখন বুঝতে পারবে কি জ্বালা, তখন বুঝতে পারবে জ্বালা কি। আমার গিন্নিগুলো খাবে, তোমার গিন্নিগুলো খাবে, তবে স্পেশাল কম আর বেশি, তখন বুঝতে পারবে স্বামীর ওপরে আমরা আমরা চোখের করা স্বাদ একদম মিটিয়ে দেবে। গিন্নিগুলো যদি বলো গিন্নি আজ আর মার্কেটে যেও না, মার্কেটে না গেলে ভালো লাগে, ফুচকা আনতে দেবে, ভালো ভালো শাড়ি কাপড় চোর কিনে আনতে দেবে, আমরা এত ভালো ভালো শাড়ি কিনে দেই ওদের চোখই ধরে না, ওরা গিয়ে পছন্দ করে নিয়ে আসবে। হ্যাঁ, জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে লাগছে, যাও যাও, তখন বুঝতে পারবে ঠেলা কি। হ্যাঁ, তবে গ্রামের ভাবিরা মায়েরা হেভি ভালো, এরা জীবনে মার্কেটের দিক হয় না, এরা জীবনে মার্কেটের দিক যায় না, এরা বিরাট ভালো। অনেকটা রাত হয়েছে, আমি আর বলে টুলে মার খেতে চায় না। চলুন শেষ গজল আমাদের আবু সাঈদ ভাই পরিবেশন করবে, মন দিয়ে শুনুন। আমার লাস্ট গজল, সেই লাস্ট গজলটি নিয়ে আমি আমাদের সাথে বিদায় নেব, তো চলো দেখে সেরে শুনবেন। কোন গগনের শস্যে কোন কাননের বাহার, খোল দরজা খোল মা গো, দেখি গে পার। কোন গগনের শস্যে কোন কাননের বাহার, কোন গগনের শস্যে কোন কাননের বাহার, খোল দরজা খোল মা গো, দেখি গে পার, খোল দরজা খোল মা গো, দেখি গে পার। কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার, কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার, খোল দরজা খোল মা গো, দেখি গে পার, খোল দরজা খোল মা গো, দেখি গে সাবধান করে বলে হুঁশিয়ার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার, দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার। কোন গগনের শস্যে কোন কাননের বাহার, কোন গগনের শস্যে কোন কাননের বাহার, খোল দরজা খোল মা গো, দেখি একবার, খোল দরজা খোল মা গো, দেখি পিতা।
ধরে যত গুনাগার গুনার গলায় পড়ে নিল গো পাপলে মারহার গলায় পড়ে নিল গো পাপলে মারহার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মা গো দেখি একবার খোল দরজা খোল মা গো দেখি গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মা গো দেখি একবার খোল দরজা খোল মা গো দেখি একবার জান্নাত শোধায় মিটবে ক্ষুধা যাই রহবে নবীর আশিক গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মা গো দেখি একবার তোমার শেষ কষ্ট দিলাম তখন আপনারা শুনতে বিদায় নেব আর বিদায় বিদায়।